হাই গাইস, দিস ইজ আরিফ ফ্রম লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড। আজকে আপনাদের মাঝে নিয়ে আসতেছি একটা মজাদার আইটেম, নাম হলো চিকেন মালাই কোফতা কারি। চলুন দেখি এটা কীভাবে তৈরি করা হয়। আমি প্রথমে কোফতার জন্য চিকেনটা রেডি করে নিয়েছি। আমি চিকেনটা এরকম ছোট পিস নিয়েছি, আপনারা চাইলে বুকের মাংস নিতে পারেন, আমি এখানে থায়ের মাংস নিয়েছি। আমি এখানে পেঁয়াজ কষি দিয়ে দিলাম পরিমাণ মতো, এটা ধনে পাতা আর কাঁচা মরিচ। আমি এখানে গরম মশলা রেডি করে নিয়েছি, এখানে আছে জিরা আর বিভিন্ন ধরনের গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী আর বড় এলাচ। এবং সব কিছু টেলে আমি একটা গুঁড়া করে নিয়েছি এখানে। এই গরম মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, পরে আরও ইউজ হবে। এখানে 2 চা চামচ মতো দিয়ে দিলাম। এবার দিছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, সামান্য হলুদ, আর হচ্ছে ধনিয়া। আর দিব স্বাদমতো লবণ। আর একটা জিনিস দিব, এটা হচ্ছে বেসন, এটাকে আমি চুলায় টেলে নিয়েছি, টেলে নেওয়া বেসন, এটা আমি দিব 2 টেবিল চামচ বা 2.5 টেবিল চামচের মতো দিয়ে, আর সামান্য তেল দিব, সামান্য তেল দিয়ে দিচ্ছি। এটাকে আমি এবার বেটে নিব, আপনার যেভাবে ইচ্ছা আপনার এটাকে বেটে নিতে পারেন, আমি ব্লান্ডারে বেটে নিব। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সব কিছু দিয়ে এবার আমি এটাকে বেটে নিব। আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছিলাম, 500 গ্রাম মাংসে আমার এই পরিমাণ কোপ্তার জন্য কিমা তৈরি হয়ে গেল। এরপরে আমি এগুলোকে বল বানিয়ে নিব। হাতে তেল মেখে নিলে বল করতে সুবিধা হবে। এটা নরম হলেও সমস্যা নেই, কারণ এটা ঝোলে দিলে অলরেডি শক্ত হয়ে যাবে, নরম হলেও এটা জুসি থাকবে। আর আপনাদের যদি খুব মনে হয় যে এটা নরম হয়ে গেছে, তাহলে এর মধ্যে আর একটু বেসন দিয়ে নেবেন, বেসন যে টালা বেসন ওইটা দিয়ে নেবেন। আমাদের কোপ্তাগুলো রেডি হয়ে গেছে, আমি এটাকে এবার কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে কেন? ফ্রিজে রাখলে রান্না করার সময় সুবিধা হবে, এটা ছাড়িয়ে যাবে না। পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি আমি গরম মশলা দিয়ে, 3টা এলাচ, 3টা লবঙ্গ এবং 2টা দারচিনি এবং 2টা তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচের মতো, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, আর হচ্ছে লবণ স্বাদ মতো। এটা হচ্ছে টমেটো পিউরি, টমেটোকে ব্লেন্ড করে নিয়েছি, এটা 4 টেবিল চামচের মতো। টক দই 2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদ অল্প, ধনিয়া 1.5 চা চামচ,
জিরা দুই চা চামচ দিয়ে এবার মশলাটা কষিয়ে নিব। সেই গরম মশলাটা এটাও দুই চা চামচ, সুন্দর করে মশলাটাকে এবার কষিয়ে নিব। চিনি দুই চা চামচ, পানি দিয়ে দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে। আমাদের কোপ্তাগুলো ভাজা লাগবে না, কারণ এটা চিকেন, ভাজলে বেশি শক্ত হয়ে যায়, তাই আমরা এইভাবেই কোপ্তাগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এটাকে বিফ বা ল্যাম বা গোট দিয়ে করেন তাহলে এটাকে অবশ্যই একটু ভেজে নেবেন। চিকেন রান্না হতে টাইম লাগে না আর ভাজলে একটু শক্ত হয়ে যাবে। আমি একটু মশলার মধ্যে এটাকে রান্না করে নিচ্ছি, পরে হালকা পানি দিয়ে দেবো, ঢাকতে হবে না। এবার এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এটাকে রান্না হওয়ার জন্য। এটা হচ্ছে, এটা পানি কমে গেলে, হ্যাঁ এটা হচ্ছে ক্রিম। আপনারা দুধের সরকে জমিয়ে এভাবে বেটে নিলে এটা ক্রিম হয়ে যাবে। আমি এটা বাবা থেকে কেনা ক্রিম, আমি এটা 1/4 কাপের মতো নিয়েছি। এটা আবার আমি দিয়ে দিব, এটা খুব রিচ একটা ফ্লেভার নিয়ে আসবে আমাদের কোপ্তা কারিতে। লাস্টে ওই সেই তৈরি করা গরম মশলাটাই আমি হালকা উপর দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার সুস্বাদু চিকেন কোপ্তা কারি। অবশ্যই এটাকে চিকেন মালাই কোপ্তা কারি বললেও ভালো হবে। চিকেন মালাই কোপ্তা কারি। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজে আমাদের সাথে থাকবেন, কমেন্ট করে জানাবেন। আমাদের যে গ্রুপ আছে, ডোন্ট ফরগেট টু জয়েন দ্যাট গ্রুপ, লাইফ ট্রাভেল এন্ড ফুড। ওকে, সি ইউ ভেরি সুন উইথ অ্যানাদার ভিডিও। আমাদের ব্লগ আসতে থাকবে রেগুলারলি ইউটিউবে, সো যদি ব্লগ দেখতে চান আমাদের সাথে, আমাদের ব্লগ দৈনন্দিন জীবনযাপন, কীভাবে আমরা আমাদের অস্ট্রেলিয়ান লাইফ এখানে কাটাই, কীভাবে এক্সপিরিয়েন্স হয়, সব কিছু শেয়ার করবো আমরা ওইখানে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাই বাই।